এক ক্লিকে ফোনের স্ক্রিনে যা আছে সব ট্রান্সলেট করে ফেলতে পারবেন। অ্যাপটি থেকে অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন, যেমন গুগল ট্রান্সলেট, ডিফল্ট ট্রান্সলেট, এআই ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট অফলাইন, ইন্টারনেট ছাড়াও এটি কাজ করবে। এছাড়া বর্তমানে 93টি ভাষা ট্রান্সলেট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। প্লে স্টোরে সার্চ বক্সে লিখতে হবে ট্যাপ টু ট্রান্সলেশন স্ক্রিন। সার্চ করার পর এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে। তারপর এখানে ক্লিক করে মাই ডিফল্ট ট্রান্সলেট এটি সিলেক্ট করে দেবেন। এতে অফলাইনে থাকলে বা অনলাইনে থাকলে দুইটাতেই কাজ করবে। এরপর যে ল্যাঙ্গুয়েজ থেকে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান, যেমন বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা অথবা অন্যান্য ভাষা সিলেক্ট করতে পারেন, সেই ভাষাটি সিলেক্ট করে দিন এবং উপরে এটি ডিফল্ট মোডেই রাখুন। এরপর রেড বাটনে পুশ করে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করুন এবং শেষে স্টার্ট নাউতে ক্লিক করুন, এটি অন হয়ে যাবে। এখন যে কোনো পেজে যা ট্রান্সলেট করতে চান সেখানে আসুন এবং এই ট্রান্সলেট আইকনে ক্লিক করলে ট্রান্সলেট হয়ে যাবে এবং লেখাগুলো যখন পড়া হয়ে যাবে উপরে দেখতে পাবেন ক্রস আইকন, এই আইকনে ক্লিক করলে লেখাগুলো আবার আগের মতো ইংলিশ বা বাংলা যেটি ছিল সেটি হয়ে যাবে। এই অ্যাপটি যদি আবার পুরোপুরি বন্ধ করতে চান তাহলে অ্যাপে চলে আসতে হবে এবং গ্রিন বাটনে পুশ করলে এটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন, পরবর্তীতে আপনারই কাছে আসবে।